চলে গেল 2020। প্রত্যাশার প্রাপ্তিতে গুড়েবালি হলো মহামারী করোনা। শুধু বেঁচে থাকার প্রার্থনা নিয়ে কেটে গেল বছরটি। আবারও চলমান স্বাভাবিক বিশ্ব দেখতে চায় পৃথিবীর মানুষ। নতুন বছরে সামাজিক আনন্দময় জীবনে ফিরতে চায় বিলেত প্রবাসী বাঙালিরাও। চৌধুরী মুরাদের একটি বিশেষ রিপোর্ট। 2020 সাল পার করেছে মানবজাতি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে। 2020 ছিল মানবজাতির গত 100 বছরের মধ্যে সবচাইতে জীবিকা এবং জীবনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ বছর। এই বছর যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে কোভিড মহামারীতে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা মারা গেছেন তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি। স্বাভাবিকভাবে আমরা অতিক্রম করিনি গত বছর। কোভিড-19 শুধু মানুষের জীবনের উপর প্রভাব ফেলেনি, প্রভাব ফেলেছে শিক্ষা, অর্থনীতি, সামাজিকতা সবকিছুতেই। তবে আবারও মানবজাতি ঘুরে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করেন ব্রিটিশ বাঙালি কাউন্সিলর আয়েশা চৌধুরী ও প্রবাসী বাঙালিরা। 2021 সালের ডিসেম্বর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে মাননীয় প্রধানমন্ত্রী আরো এক্সটেন্ড করেছেন এবং আমরা আশা করছি এই জন্মশতবার্ষিকীতে আমরা 2021 সালেও আপনাদের সবাইকে নিয়ে উদযাপন করতে পারব। আবারও স্বাভাবিকতায় ফিরে আসুক পৃথিবী, প্রশান্তিময় হোক জীবনযাত্রা, সকলের এমনি আকুতি মহান সৃষ্টিকর্তার কাছে। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।